জাতীয়তাবাদী দল বিএনপির আন্তর্জাতিক সম্পাদক মাহিদুর রহমানকে। প্রবাসী কল্যাণ সমিতির সভাপতি দীপন আলী শফিকের সভাপতিত্বে শ্যামল দাস সানির পরিচালনায় অনুষ্ঠিত সভার শুরুতে মৌলভীবাজার বাসীর পক্ষ থেকে অতিথিকে ফুল দিয়ে বরণ করা হয়। এ সময় রাজনগর সমাজ কল্যাণ সমিতি সহ মৌলভীবাজার জেলার অন্যান্য উপজেলার পক্ষ থেকেও ফুলের শুভেচ্ছা জানানো হয়। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হেনু মিয়া, সিরাজ রহমান, হাজি হাবিব, দীপন দাস, মুজাহিদ আলী, আফজাল হোসেন, মিসবা সহ অন্যান্যরা। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিরা তার বক্তব্যে বলেন, গণতন্ত্র রক্ষায় প্রবাসীরা অনেক ভূমিকা রাখতে পারে, আর তাই সকলকে ঐক্যবদ্ধভাবে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনে নামতেও আহ্বান জানান। এছাড়াও মাহিদুর রহমান উপস্থিত বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, আগামী 24 অক্টোবরের মধ্যে ফ্রান্স বিএনপির কোন দল নিরসন করে সরকার পতন তথা তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনে নামতে হবে। এ সময় ইউকে বিএনপির সাবেক আহ্বায়ক এম এ মালিক সহ সকল বক্তারা আগামী নির্বাচনে মৌলভীবাজার থেকে মাহিদুর রহমানকে এমপি নির্বাচিত করে সাইফুর রহমানের অসমাপ্ত কাজ সমাপ্ত করার দাবি তোলেন।